পারে? হ্যাঁ, আপনি যদি আমার পরিচিত হন তা আসেন, নালে এটা মিস্টার জহিরের বাসা না? জহির মালটা কে? জহিরুল আলম। ও জহির, হ্যাঁ আমি জহির। আমি আসবো ভিতরে। আসেন। আমি অর্পণ, অর্পণ রহমান। আপনাকে তো চেনেছে না মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি না। হ্যাঁ আপনাকে তো খুব চেনা লাগছে, কোথাও যেন দেখেছি আপনাকে। এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না, বাসায় কেউ নেই নাকি? কেউ বাসায় কেউ ছিল না। আপনি ছিলেন না? ছিলাম ছিলাম, ব্লেন্ডারের শব্দে, আপনার কলিং বেলের শব্দ চাপা পড়ে গেছে। খাওয়া ছাড়াই জীবনে কিছুই বুঝলাম না। আপনি শালা বলছেন কেন? আপনি তো একটা ছোট লোক। আমি ছোট লোক? ছোট লোক আপনি? আপনি তো বড় লোক। জি না, ওকে যখন বড় লোক আপনি, একটা ইনভেস্টিগেশন তো করতেই হয়। পারেন এভিশন ফ্ল্যাট, দামি আসবাবপত্র, ভালো সাজিয়েছে, টাকা পেলেন কোথায় বলেন? কাগজপত্র বের করো, কাগজপত্র বের করো, বাড়ির সব কাগজপত্র, ট্যাক্স, খাজনা, এভরিথিং বের করো। দেখেন ভাই, সব কাগজপত্র তো অফিসে, বাড়ির কাগজপত্র আপনাকে দিতে পারবো। এসব খাই আমাকে বলানো যাবে না, কাগজপত্র বের করলাম। ঠিক আছে আপনি না খান আমি খাই। কাগজপত্র ওটা ধরেন, ক্যাব মিস হয়ে যেতে পারে। সারা বেশি কথা বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে আপনি এই জুসটা খান, ককটেল তো খুবই টেস্টি হয়েছে। সে কি ফোন বন্ধ করলি কেন? ইম্পর্টেন্ট ফোন আসতে পারে তো। ফ্ল্যাট করে দিব্যি আছো না? তোকে না বলছিলাম ফ্ল্যাট কেনার সময় আমাকে বলবি, দুজন একসঙ্গে কিনবো। এই জন্য কি ইনভেস্টিগেট করছিস? বাদ দে, ভাবি বাচ্চারা কোথায়। ভাবি বাসায় নাই, বাসায় নাই, বাবার বাড়ি গেছে, রাতে আসবে। আচ্ছা তুই আমার ঠিকানা কোত্থেকে পেলি? রিয়াজের কাছে, গত সপ্তাহে দেখা হয়েছিল। শালা, গত সপ্তাহে ঠিকানা পেয়েছিস আর এখন আসলি না? এমনি কি তোকে ছোট লোক বলি? সময় পাই না রে, অফিসের কাজে এত ব্যস্ত থাকতে হয়। অফিসের কাজে বেরিয়েছিলাম, আবার ফিরে যাবার কথা ছিল, ভালো লাগছিল না, কোথায় যাই কি করি, তোর এখানে চলে এলাম। এমডিকে বলে দেবো যে অফিসের কাজে দেরি হয়ে গেছে, ব্যাস। এই জন্য ফোন বন্ধ করে দিলি? ফোন ধরতে বিরক্ত লাগে, রিঙ্গার শুনতে ইচ্ছে করে না। কত জরুরি কল আসতে পারে, অন্যও তো ফোন করতে পারে নাকি? অত জানে সন্ধ্যার পর ফিরবো, আমার তো যাবার আর কোনো জায়গা নেই, একই জায়গা বারবার বাসায় ফেরা, এছাড়া তো আর কিছু নেই। তুইও তো শালা আগের মতো নেই, সবাইকে ডেকে এনে আড্ডা দেয়া সব ছেড়ে দিয়েছিস। হ্যাঁ রে, এখন আর সময় পাই না, তবে তোদের সবাইকে খুব মিস করি। সবাইকে মিস করিস, লিলিকে করিস না? বাদ দে না, তোর ভাবি যদি শুনে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে? লিলি আমাদের সবার বন্ধু ছিল। তা তো বটেই, তা তো বটেই, তবে তোর কাছে একটু বেশি ছিল। থাকবে জুস খা। আচ্ছা ওই বাসা সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি সবাই কেমন আছে? লিলি এ না, আর একটু জুস দিব।
তোমাকে কি হলো বৌমা? মোবাইল বন্ধ। আশ্চর্য। এতে আশ্চর্য হবার কি আছে? হয়তো মিটিং এ আছে। মিটিং আছে, মিটিং ই করো। এখন যে কি হবে? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি না মা, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাটা হোক। তুমি চুপ করো। চুপি তো আছি। উফ, তোমাকে ট্রাই করতে করতে আমার মোবাইলে চাচ্ছিস। কি হয়েছে জ্যোতি, এত টেস্ট কেন? আমি বলতে পারছি না, পরে বলবো। আর তুমি এর মধ্যে আমাকে আর ফোন দিও না। আহ, প্রবলেমটা কি একটু বলবে তো? আমি তো তোমাকে হেল্পও করতে পারি। না না, হেল্প লাগবে না। তুমি আমাকে ফোন না করলেই ভালো হয়। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করব, ঠিক আছে? জ্যোতি, এই বাসায় এত বড় একটা ক্রাইসিস চলছে, তুইও তো একটু ফোন করে খোঁজ নিতে পারিস। কোথায় করব? বৌমা অবশ্যই চারিদিকে খোঁজ করছে, সে সকালে বেরিয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিষয়টা কেমন হয়ে গেল না? ওই এলো বোধহয়। তোমার মোবাইল কি সারাদিন বন্ধ ছিল? কি ব্যাপার, কি হচ্ছে? তোমরা ভেবে দাঁড়িয়েছো কেন? তুই মোবাইলটা বন্ধ করে রেখেছিস কেন? ধরতে ইচ্ছে করছিল না এই জন্য। তুমি চুপ করো। অনু যে সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি, সন্ধ্যা হয়ে গেল। ফেরেনি মানে কোথায় গেল? সেটা জানলে তো তোকে এত ট্রাই করতাম না। সকালে বেরিয়ে গেছে, কিছু বলে যায়নি। ভাবি না বলে তো আগে কখনো কোথাও যায়নি। কার সাথে কিছু হয়েছে? ফোন করেছো ওদের পাশে মা? ভাবি ফোন করেছিল ওদের পাশে? হ্যাঁ, আমি করেছিলাম, কিন্তু বলিনি যে অনুকে পাওয়া যাচ্ছে না। তবে কথা প্রসঙ্গে যেটা বুঝলাম, অনু ও বাসায় যায়নি। ও মাই গড, তাহলে তোর সাথে কি কিছু হয়েছিল নাকি? আই মিন, সংসারে কথা কাটাকাটি তো হয়ই। মানে কাল না বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। ও দ্যাটস গ্রেট, আমরা দুজনে সেলিব্রেট করব। হ্যাঁ, মহা ধুমধামে সেলিব্রেট করব, ঠিক? হ্যাঁ। ও গড, কালকে কালকে তো 14 তারিখ, আমার একটা খুব জরুরি মিটিং আছে, ফরেন ডেলিগেটরে আসবে। মিটিং যে কখন শেষ হবে ঠিক নেই। শোনো, তুমি এক কাজ করো, অসুবিধা নেই, তুমি চলে যাও, আমি পরে চলে আসবো। হ্যাঁ, দাও দাও না, বসো না, বসো না। শোনো শোনো, রাগ করেছো? হুম, রাগ করলে কি আর না করলে? শোনো শোনো, তুমি যদি সামান্য একটা বিষয়ে রাগ করো, আমি কি করব? কি মানে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, এটা তোমার কাছে সামান্য বিষয়? না না না, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। সামান্য শব্দটা আমি মিন মানে তুমি বাবা মার বিষয়ে তুমি আবার সামান্য বললে? আমি বোঝাতেই পারছি না তো তোমাকে, সামান্য বিষয়টা আমি এভাবে। শোনো শোনো, আমি বলছি আমি যাব, ওখানে যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না, আমি চলে আসবো। এই সামান্য বিষয় তুমি আমার সামান্য না, ওকে আমি যাব, তুমি যাবে না।
কিন্তু এটা নিয়ে পরে তো ওর সঙ্গে আর কোনো কথা আমার হয়নি। আমি এর পরে ওদের বাসায় গেছে, ওকে নিয়ে গেছে, আবার রাতে নিয়ে আসছি। কখনো তো আমি কিছুই তো বুঝতে পারিনি। আমিও তো বুঝতে পারছি না, কিন্তু কি কয়েকদিন আগে জ্যোতির সাথে মানে কি হয়েছে তোর সঙ্গে বল, বল না। মানে আমি ফোনে কথা বলি এটা ভাবি পছন্দ করে না, তাই সেদিন না ল্যান্ড ফোনে ফোন করা যাবে না, খুব বিরক্ত লাগে, কোনো প্রাইভেসি নেই। আর অনুভাবী তো সারাক্ষণই পিছনে লেগে আছে। রিল্যাক্স জ্যোতি, বাধ্য তো এরকম হয়েই থাকে। শোনো, কালকে আমি তোমাকে এক বছরের জন্য ফোন কার্ড গিফট করব। ওটা তো দুদিনে শেষ হয়ে যেতে পারে নাকি? এত রাতে ভাবি মানে? উফ, পরে করছি, রাখি। জ্যোতি, কাল না তোমার পরীক্ষা? পরীক্ষার পরেই তো পড়ছি। এত রাতে হাসে না জ্যোতি, চ্যাট করছো, মোবাইলে কথা বলছো, এখন ঘুমাও। ভাবি, আমাকে আমার মতো থাকতে দাও না। আর তুমি বা এত রাতে উঠে আসলে কেন আমাকে পরামর্শ দিতে? পরামর্শ দিতে আসিনি, তোমার এই চ্যাটিং এর ইনকামিং টোনে আমার ঘুম ভেঙে গেল তাই। কারো ঘুম ভাঙলো না, আর ভাঙলো শুধু তোমার একার। আসলে সমস্যাটা কোথায় জানো? সমস্যা কোথাও না, তুমি এইভাবে দেখছো কেন ব্যাপারটা? আমি ঠিকই দেখছি, তুমি আসলে আমাকে সবসময় ডোমিনেট করতে চাও, এটা কিন্তু ঠিক না। তুমি ভুল করছো জ্যোতি, রাত জাগলে তোমার শরীর খারাপ করবে তাই কথাটা বললাম, আদারওয়াইজ নিও না। আসলে আমি আসলে আসলে জ্যোতি, তুমি একটু বেশি কথা বলো, এটা ঠিক না। ও আচ্ছা, এখন শব্দ আমার হয়ে গেল তাই না? কেন, তুমি আর মা সেদিন রান্নাঘরে অনুভবীকে কম কথা শুনেছো? চুপ কর না। ওমা, এই তরকারিটা আমি অর্পণের জন্য রেখেছিলাম, দাওনি কেন? মা দিয়েছিলাম, রাতে ফিরে বলল যে খাবে না, খাই আর সকালে দিলেও পারতে। ভাবি যে কি বলো, এই তরকারি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য দেওয়া যায়? বৌমা, তুমি কোথায় জানো না, আমার ছেলে বিয়ের আগ পর্যন্ত যখন যেটা দিয়েছি সেটাই খেয়েছে, কোনোদিন চিন্তা করেনি কোনটা সকালে নাস্তা, কোনটা দুপুরে, কোনটা রাত্রের। মা হয়েছে আমার, ভাবি মা মনে হয় সামান্য বিষয়ে খুব কষ্ট পেলেন। আমি আফটারঅল মা, তো কষ্ট তো তিনি পাবেনি, তবে তুমি কাজটা খুব একটা খারাপ না করলেও ভালো করো। হয়েছে, এটা নিয়ে আর তোমাদের দুজনের মধ্যে ঝামেলা করার দরকার নেই। মা, আমি কিছু মনে করছি না। তা তো করবেই না, দোষটা যে তোমার। না না, এটার জন্য বৌমা বাড়ি ছেড়ে রাগ করে চলে যাবে এটা হতে পারে না। ভাবির কিন্তু রাগ বেশি, সেদিন আমাকে যে ধমক দিয়েছিল আমি অবশ্য একটু বেয়াদবি করে ফেলেছিলাম, এতটা তর্ক না করলেও পারতাম। তাহলে মোটামুটি সবাই তোমরা ওর সঙ্গে, আমি আর তুমি চুপ থাকা, বিয়ের পর থেকে তো চুপ করেই আছি। হ্যাঁ, চুপ করে আছো বলেই এতদিন একসাথে আছি, সংসারটা করতে পারছো, ছেলেদের বিয়ে দিয়েছো, আর তা না হলে এইরকম হতো। এই যে ঘরের বউ বের হয়েছে, হাজবেন্ড কিছুই জানে না। মা, সবসময় বলে যেতেই হবে, এর কোনো মানে আছে নাকি? ওরও তো কোথাও একা একা বেড়াতে যেতে ইচ্ছে করতেই পারে। তুই নিষেধ করেছে কে? সকালবেলা বৌমাকে বললো যে তোকে নাস্তার ডিম না দিতে, তারপর আমি এক্ষুনি আসছি, এখন রাত। মা, গতকাল রাতে আমি তোর গলার আওয়াজ পেয়েছি, মনে হচ্ছিল তুই ঝগড়া করছিস। ওটা কোনো সমস্যা না বাবা। সেটাই, এখন তো ব্যাপারটা কোনো বিষয়ই হবে না, যদি আমার বেলায় হতো তাহলে তো বিষয় হয়ে যেত।
তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কেন, আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? কি বলছো, আমাদের একদিনের সম্পর্ক, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা একে অন্যকে ভালো করে বুঝি, সেখানে তুমি তাই? আমরা একে অপরকে এত ভালো বুঝি, একটা মানুষকে কি শেষ পর্যন্ত বোঝা যায় অর্পণ? হ্যাঁ, মানে এই মানে টানে রাখো তো, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, বাবা মা জানলে খুব বাজে একটা ব্যাপার হবে, শুয়ে পড়ো। এতই যদি বুঝতে হবে বিষয়টা তুললে কেন তুমি? অনেকদিন ধরে ভাবছিলাম, বলে ফেললাম তাই। সন্দেহ? পারলে তুমি অনু, পারলে রাখো। আচ্ছা, কি এমন দেখলে বলো তো, কি এমন দেখলে যে আমাকে সন্দেহ করতে হলো তোমার? আরে এটা তো ফিল করার বিষয়, আমি বুঝতে পেরেছি। তাহলে মেয়েকে, মেয়েটাকে সেটা বলো, বলো বলো। শোনো, আর দশটা মেয়ের মতো তো আমি চেঁচামেচি করতে পারবো না, সেরকম অভ্যাস আমার নেই। আর সবচেয়ে বড় কথা, এরকম জয়েন্ট ফ্যামিলিতে আমি নিজে একটা হাস্যকর পাত্রী হতে পারি না। সো আমি ব্যাপারটা জানিয়ে রাখলাম, এখন ডিসিশনটা তোমার উপর, তুমি কিভাবে এগোবে অ্যাকাউন্ট তো তোমার ব্যক্তিগত ব্যাপার। এতটা ডেফিনিট হয়ে তুমি কথা বলছো? বিকজ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তাই। আমি যদি বলি পুরো বিষয়টা মিথ্যা, ফলস, ফেক, তাই না? তাই কেউ স্বীকার করে যে আমি আসলে একটা মানে স্টপ ইট, তারপর একটা কথা বলি, তোমার মুখে স্টপ ইটটা না স্টুপিডের মতো শোনায়। হেয়ালি করো না তোমার সঙ্গে। আরে আমি করবো হেয়ালি তোমার সাথে? সারা জীবন কি মানে শুধু হেয়ালি করেই? রাখো রাখো। কি বলো 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 না। এই শোনো, আমি এত কোনো কথা বলতে পারবো না, তোমাকে আমি জানিয়ে রাখলাম, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, বাট যখন আমি ডিসিশন নেব তখন আমার যা ইচ্ছে আমি তখন তাই করবো। ডু ইট। বাবা, আমি এখন কি করব? থানায় জিডি করব? তোমার ভাইও তো চিটাংয়ে, ও থাকলে না হয় একটা বুদ্ধি বের করা যেত। তো এখন কি করবে? আমি বের হই, দেখি কি করা যায়। যা, কিন্তু দেখ কেমন মেয়ে, বাড়ির সবাই ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ও কিন্তু তোর কাছে কোনো কমপ্লেইন করেনি। অন্য কোনো মেয়ে হলে সর্বনাশ, বাড়িতে টেকাই মুশকিল হয়ে যেত। আমো খুব ভালো মানুষই দেখাচ্ছে। দেখো, এ বাড়িতে আমি একমাত্র মানুষ যে নাকি বৌমা সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলিনি। তোমার বৌমা ফিরে আসলে তোমাকে পুরস্কৃত করা হবে। এবার থামো। থেমেই তো আছি, আর থামবো কেমন করে? বাবা, এখন কি করবো সেটা বলো না। এক কাজ কর। কি? তোর সঙ্গে যা হয়েছে সেটা একটু ভালো করে চিন্তা করে দেখ, তারপর ওর বাসায় একটা খবর দিয়ে দে। বলো না কি হয়েছে। আরে কি আশ্চর্য, এমন করছো কেন? কথা বলবে না আমার সঙ্গে? আমার কথা বলতে ইচ্ছে করছে না বলে আমি চুপ করে আছি, অসুবিধা আছে? তাহলে আনসার দেবে না? আমার আনসার দিতে ইচ্ছে করছে না। তো আমি বুঝতে পারছি কেন তুমি কথা বলতে চাইছো না। দেখো, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোটা ঠিক না, এটা ভালো না। কি বলতে চাইছো? আমি যা বুঝেছি আমি তাই বলছি। অনু, তুমি যার কথা বলছো সে আমার অফিস কলিগ, অফিস কলিগের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে না? হ্যাঁ, থাকবে না কেন? তাহলে রিলেশনটা এমন হওয়া উচিত না যেটা নিয়ে প্রশ্ন উঠে। শোনো, অনেক মানুষ আছে যাদের কাজই হচ্ছে প্রশ্নের উদ্রেক করা, নতুন নতুন করে প্রশ্ন তোলা, এতে যে কি আনন্দ তারা পায়, নিশ্চয়ই পায়, নইলে তোমার মনে এত প্রশ্ন জাগবে কেন? অনেক কিছু হয়ে গেছে না? তোমাকে অনেকবার আমি বলেছি, তিথি আমার অফিসের সিনিয়র, আমার বস, অনেক কাজে তার কাছে আমাকে যেতে হয়, তিনি অনেক কাজের ভার আমার উপর দিয়ে নির্ভর থাকেন, যে কারণে আমাদের যোগাযোগটা একটু বেশি। তো অনেকবার তোমাকে আমি বলেছি, তো কি কি হয়েছে?
তাই না? বিশ্বাস হচ্ছে না? না, আমি তো পাগল না, পাগল হলে হয়তো বা বলতাম যে হ্যাঁ বিশ্বাস হচ্ছে, যেহেতু আমি পাগল না তো আমি এখন বলতে পারবো না, দেখি তারপর। ওকে, এটুকু আমার জন্য যথেষ্ট, ওয়েট অ্যান্ড সি। চলো নাস্তা করতে যাই। বিশ্বাস করো আমার নাস্তা খেতে ইচ্ছে করছে না। তবু চলো। আচ্ছা চলো টেবিলে চলো। না বাবা, তুমি যা মিন করছো সেরকম কিছু না। সেরকম কিছু না হলেই ভালো। তুই বরং খবরটা ওর বাসায় জানিয়ে দে। হ্যালো কতবানু, আব্বা আছে বাসায়? আম্মা? কেউ নেই? কোথায়, কখন গেছে? না কিছু না, আর কিছু না তো বললাম। কি বললো? বাসায় কেউ নেই মা। তুমি এক কাজ করো, থানায় চলে যাও, জিডি করে এসো। আমি ওর বন্ধুদের ফোন করে টেকনিক্যালি জেনে নিচ্ছি ও আসলে কোথায় আছে। যাও, চলে যাও। যাবো আমি বলি কি, রিক্সায় করে মাইকিং করে দিলে কেমন হয়? রিক্সায় করে কাগজে ছবি ছাপিয়ে সেই তো সবাই জানবে ব্যাপারটা। যদি শেষ পর্যন্ত তোর ভাবি নাই আসে তাহলে পত্রিকার নিউজটা ছাপিয়ে দেওয়া যাবে। মা কি বলো? ভাবি কি বলো? আমি জানি ভাইকে বলতে পারি, ভাবি ছবিটা দাও। দিচ্ছি দাঁড়া। আর তুমি দাঁড়িয়ে আছো কেন, একটু বাইরে গিয়ে দেখো না। ও বাইরে গিয়ে দেখবো না? ঠিক আছে, আমি একটু বাইরে থেকে ফিরে আসি। হ্যালো শ্রেয়াস, এই তোমার সময় হলো না? আরে বাসে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আমরা খুব সমস্যায় আছি। কি সমস্যা, কি হয়েছে বলো তো। আরে মেজু ভাবি সেই সকালে বেরিয়েছে কাউকে কিছু না বলে, এখনো ফেরেনি, ভাইয়া গেছে থানায়। বলো কি? তাহলে তো শোনো, আমি আসছি। না না, এসে কি করবে? আচ্ছা শোনো, বলবে জামি ভাই পাঠিয়েছে ভাবি ছবি নেওয়ার জন্য, পত্রিকায় ছাপবে। জামি ভাই? ও হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। বাই। জ্যোতি ভাবি, একটা কথা সত্যি করে বলবে? কি বলবো? অনু কোথায় আছে তুমি জানো? আমি কি করে জানবো? জানো, তুমি মিথ্যে বলছো, কারণ গত রাতে অনুর সাথে তোমার কথা হয়েছে, কথা কাটাকাটিও হয়েছে, আর শেষে তোমরা দুজন কি যেন ফিসফিস করে বলছিলে। সেটা কি হয়েছিল তুমি জানো? কেন শুধু শুধু? আমার মনে হচ্ছে তুমি জানো। না ভাবি, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না, আমার মনে হচ্ছে তুমি জানো। ভাবি আমি কি করে জানবো? কারণ অনুর সাথে তুমি খুবই ক্লোজ, সেজন্য। তুমিও তো ক্লোজ, তাই বলে কি তুমি ভাবি সব কথা জানো? তর্ক করাটা তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হ্যালো
জহির পটলক ফোন অন করলি যে পর্যন্ত বল আর শোন একটা সাজেশন দে আমাকে আমি এখন থানার বাইরে থানার ভিতরে ঢুকার ইচ্ছা আছে রে আরে বড় হেয়ালি রাখ শোন অনু সকালে বেরিয়েছে এখনো ফেরেনি বাসায় বাবা বললো থানা একটা জিডি করতে কি করবো বল না অনু সকালে বেরিয়েছে বিষয়টা তখনই বললাম না ফোনটা বন্ধ করিস তা অন কর তোর কি মনে হচ্ছে না যে এরকম আড্ডা মারতে ইচ্ছা হলো আমার এখানে চলে এলি অনুরকম একটা কিছু আরে না তাই বলে সকালে বেরিয়েছে এখন এখন নটা বাজে ফেরার নাম গন্ধ নেই কি কি করি বলতো তাও তো ঠিক ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি দাদা আমি খাওয়াটা শেষ করে নিয়ে তারপর তোকে ফোন দিচ্ছি শাল তুমি আর্যকে খবর দাও আমি থানায় ঢুকছি ওকে চিনি চিনি মনে হচ্ছে তুই এই থানায় এলি কবে তোর তো জানার কথা না কোন ওসি কোন থানায় বদলি হয় এটা সম্পূর্ণ ক্রিমিনালরা জানে তাই আচ্ছা আচ্ছা তুই এখানে কি করছিস আমি একটা সমস্যায় পড়েছি খুব ঝামেলার মধ্যে আছি ঝামেলা হ্যাঁ বল সলভ করে দিচ্ছি অনু আমার ওয়াইফ আজ সকালবেলা বাসা থেকে বেরিয়েছে এখনো ফেরেনি আমরা খুব টেনশনে আছি বুঝিস তো আমাদের মতো ফ্যামিলি বাবা বলছিল যে একটা জিডি করার জন্য আমি ঠিক বুঝতে পারছি না কি করব জিডি তুই করতে পারিস আমি তোকে ডিসকারেজ করব না কিন্তু যেহেতু তুই আমার বন্ধু আমি তোকে বলবো বিষয়টা আরেকবার ভেবে দেখতে শোন কথাটা আমি পুলিশের লোক হয়ে বলিনি একেবারে স্রেফ বন্ধু হয়ে বলছি তোকে এটা তুই ভালো বলেছিস আচ্ছা এক কাজ কর না তুই যদি কোনো ইনফরমেশন পাস মানে তুই তো সবার আগে বুঝতে পারবি তুই দয়া করে একটু আমাকে জানাস ফোনে হ্যাঁ আমি চলে আসবো হ্যাঁ এটা হতে পারে ঠিক আছে আমি তাহলে যাই চল আমি তোকে এগিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল কে কি চাও তুমি জি মানে জামি ভাই আমাকে পাঠিয়েছিলেন ওই পত্রিকায় ও আচ্ছা এসো এসো ভেতরে এসো জি জি তুমি না ভাবিয়ে দিবে বলেছিলে পত্রিকা ছাপাবে দাঁড়িয়ে থাকবে বসবে না বস জি না মানে জামি ভাই পাঠিয়েছিলেন তো তাড়াতাড়ি যেতে হবে তা কোথায় থাকা হয় এই বাবা ওই যে টিচুক দুটো রোড পরেই 333 থাকি সাংবাদিক তুমি মানে জি না মানে জামি ভাই আমার পরিচিত উনি একটু ব্যস্ত তো তাই উনি আমাকেই পাঠালেন আর আপনিও এসে পড়লেন এই নাও সাংবাদিক তুমি হ্যাঁ মানে জি জি আমরা না বলা পর্যন্ত ছবিটা কিন্তু ছাপাবে না না ছাপাবো না আপনি না বলতে ঠিক আছে আঙ্কেল আসি তাহলে স্লাইড হ্যালো হ্যালো বোকা ছেলে
বোকার কি হলো? আচ্ছা আমার তো আর বলার কিছু ছিল না। যাই হোক, তুমি জামি ভাইকে ছবিটা পৌঁছে আমাকে কল করো, ঠিক আছে? বাই। এই যাই, হ্যাঁ কেউ বোধহয় এলো। হ্যাঁ জহির বল। সরি দারোগা সাহেব, সরি। জি কি খবর বলেন? কি হয়েছে? একটা মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে, ও কোনো কথাই বলতে পারছে না, ভীষণ টর্চার করা হয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমাকে দারোগা সাহেব তাই বললেন। না 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 না, এটা আমাদের বোমা হতে পারে না। তুমি চুপ থাকো, তুমি কি করে দূর থেকে বুঝে ফেললে? ভাবি ওয়াশরুমে বেরিয়ে করবে। ও এই অনু তো ওয়াশরুমে আছে, বেরিয়ে আপনাকে রিং ভাই। জি হ্যাঁ, রাখি। আবার দেওয়ার সময় বলে গেছে 20টা টাকা দিতে, গেস্টে টেবিল আনতে। কার জন্য? আমার জন্য। আমি দেখছি। সকালে বলে গেলে এই আসছি, এসবের কি মানে? মানে আমার কোথাও যেতে হলে কি কারো অনুমতি নিয়ে যেতে হবে? না, অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না, তবে সবার মতো টেনসড হয়ে আমাকেও থাকতে হয়েছিল তোমার জন্য। তোমাকে টেন্স হতে কে বলেছে ভাবি? মানে একটা জয়েন্ট ফ্যামিলিতে আমরা আছি, সবার জন্য টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে এত কথা বলছো কেন? তবে তুমি কাজটা ঠিক করনি। এভাবে সবাইকে না বলে চলে যাওয়া, সবাইকে টেনশনে ফেলা, এর কোনো মানে হয় না। চলে এসছে, এখন থাক না। Thank you.
হঠাৎ করে তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? আড়াইটা বছর, আমরা বিয়ের আড়াইটা বছর পার করলাম, তাই না অপন? আচ্ছা তুমি ভেবে দেখো তো, এমন কি কোনো দিন গেছে যে কখনো তোমাকে কিছু না বলে কোথাও গিয়েছি? আজ হঠাৎ করে মনে হলো যে এই একটা দিন, একটা দিন আমি তো থাকি না আমার নিজের মতো করে, কত দিন কত রাত জানো অর্পণ, আমি অনেক দিন হলো যে গোধূলি লগ্ন দেখি না, পূব আকাশের রক্তিম আভা, নদীর পাড়ে একা একা বসে থাকা, একটু একটু শীত লাগা, উফ কি যে অপূর্ব, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সারাদিন আমি কি করেছি জানো অর্পণ, আমি ঘুরেছি, খেয়েছি, হেসেছি, একা একা কেঁদেছি, আমি ফিল করলাম যে মানুষ খুব একা, সত্যি খুব একা। আমি যে কতবার তোমাকে ফোন করেছি, প্রথমে বন্ধ ছিল, একবার খুলেছো আবার বন্ধ। ওই যে বললাম কারোর সাথে কথা বলতে ভালো লাগছিল না, একা থাকতে ইচ্ছে করছিল, শুধু নিজের সাথে একা। জানো অর্পণ, প্রত্যেকটা মানুষের একা বলে কিছু একটা আছে যা মানুষকে তাড়িত করে, নিজের সাথে নিজের বোঝাপড়া, ভালো লাগা, আবেগ, অনুভূতি, ঈর্ষা, হিংসা, এরা সব কিছু, এরা সবাই একা দমরে মুচড়ে মরতে চায়, ভালোবাসতে চায়, স্বপ্ন দেখতে চায়। এসব তোমাকে বলে আসলে কোনো লাভ নেই, তোমাকে বোঝানো সম্ভব না, কোনো যুক্তি তর্ক কোনো কিছু দিয়েই তোমাকে বোঝানো সম্ভব না। হ্যালো, হ্যাঁ বলো। ভাবি ফিরেছে। কোথায় ছিল তোমার ভাবি? ভাবি নাকি একটু একা একা থাকতে ইচ্ছে করছিল, তাই বলে কাউকে না জানিয়ে? আশ্চর্য। এই শোনো জ্যোতি, তোমার তো আবার তোমার ভাবির মতো কখনো একা থাকতে ইচ্ছে করবে না। হতে পারে। আচ্ছা শোনো, কালকে কি করছো? কাল তোমার সাথে দেখা করব। কোথায়? কোথায় তুমি যেখানে বলবে সেখানেই। কোথায় আসতে বলি, কোথায় আসতে বলি, অনু? শুনছি তো, বলো। বলো না কি? আমি বুঝলাম যে তুমি তোমার নিজের মতো করে একদিন থাকতে চেয়েছিলে, তোমার মন যা যা চায় তা করতে চেয়েছিলে, কিন্তু সেটা কোথায় কোথায় গিয়েছিলে? বলো না। সন্দেহ না? এই সন্দেহের বীজই কিন্তু মনের মধ্যে বেড়ে ওঠে জানো। আচ্ছা অর্পণ, তোমার কি কখন ইচ্ছে হয় না যে তুমি একটু একা একা থাকো কোনো দিন কোনো মুহূর্ত? কখনো কি মনে হয় না নিজেকে একটু একা থাকলে ভালো লাগতো, সব কিছু থেকে একটু দূরে রেখে?
এমনও তো অনেক দিন গেছে যে আমি তোমাকে ফোন করেছি কিন্তু আমি তোমাকে পাইনি। রিং হয়েছে, হয়তো একটু পরে দেখি বন্ধ। হ্যাঁ, বিশ্বাস করো তখন আমি নিজেকে বুঝ দিয়েছি যে হয়তো বা তোমার আমার সাথে তখন কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, বাট বিষয়টাকে কিন্তু আমি পজিটিভলি নিয়েছি। বিয়েটা একটি বন্ধন, জীবনের নতুন অধ্যায়। তার মানে এই নয় যে পেছনে সব কিছু বাদ আর চার দেয়ালের গণ্ডির মধ্যে সব কিছু বন্ধ। তোমার হয়তো বা ইচ্ছে হয় যে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করতে, তেমনি কিন্তু আমারও হয়। মানুষ তো আমরা দুজনই, এই পরিবারের সবাই কিন্তু মানুষ। প্রত্যেকের আনন্দ অনুভূতি এই সব কিছুকে সম্মান করাটাই কিন্তু পরিবারের বন্ধন। আচ্ছা কি এভাবে বসে থাকলে হবে নাকি? হ্যাঁ চলো না, খিদে পেয়েছে তো। বাবা মার খাওয়ার সময় সে কখন পার হয়ে গেছে চলো তো, আমার ভীষণ খিদে পেয়েছে। আর সারাদিন কি করলাম এটা সবাইকে শেয়ার করতে হবে না? চলো 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 উঠো উঠো। আরে খিদে পেয়েছে, উঠো। Please, Orpon, smile.